না না, আমি ইচ্ছা করে খেলাইনি রে, পড়ে গেছে হয়তো কোনো বাই চান্স। কখন খেলবো আর কটার সময় খেলা? খাই নাকি এখন করে? কি কি ব্যাপার? Team match, let's go. আরে আমি তো তোমাকে ফোন করে উপরে চলে আসছি। আমার চালু দুপুর বেলাও আর কোনো শাটার নামিয়ে ঘুমাবো, শাটার খোলা রাখবো। হ্যাঁ রে, কিছু বলে দিত আরে পুরে, আমি তো খাই। লোকটা যখন ওখানে গলিতে ঢুকে, তারপর তোর মা বলছে আমাকে যাই জিজ্ঞাস করতে, না কি না আগে বল। আমি সারা ঠিক দেখছি, তোর মা আবার বেড়াইছিল, তুই ওটা বলার পর আমি বেড়াইছি, কাকিমা তো বেরিয়েছিল জানি, পছন্দ করে ফেলছি, এখন জামাই মিস করে কেউ না। আমি কিন্তু তোর মানে আমি 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 যদি জামাই হই, আমার একটাই ইচ্ছা, মানে তোর যদি এরকম তোরকে যদি পেয়ে যাই, আমার শাশুড়মা যেন আমাকে একটা মাত্র জামাই তো, আর শ্বশুর মশাইকে একদম যা ওই বিএসসি মে আসবে বাইরে থেকে, এইখানে চোখ রাঙিয়ে এইখানে রাখবে, কোনো বাইরে যাওয়া হবে। না বলবি কেন, তুই ভালো বসবি ওরকম ভাবে করার কথা ছিল না। শালা আচ্ছা আচ্ছা জায়গায় শুয়ে আছে, আমি জানি, আমি জানি রে বাবা, আমি আমি বুঝি কষ্ট করবো মাঝে, জানি এই নালে এত স্পিডে গাড়িটা নিয়ে এলাম, কি হট করে রেগে গেল সেটাই বলে, তুই বুঝবি না এসব, যদি আমার বাই চান্স কিছু একটা হয়ে যেত তোর কষ্ট হতো না? আমাকে কি মিস করবি না, পাগলামি করেছি তোর সাথে, দুদিন গন্ডগোল হবে আবার সেই মরে গেছে। তুই কি বললো না ছেড়ে চলে যা, না কি এটা বলি, অন্যদিকে বলিস না, ওটা ডাইরেক্ট বলতে শিখছি শিখ।
ইউ You're losing the game. The red team is about to win. Half of the match is over, and the red team is in the lead. Killing spree for the red team. Hala do tinjon. Kitne ki var? Ha khelchi. So, দীপ ফোন করছিল নাকি? না আমাকেও ফোন বলা এখন ফোনে ব্যস্ত ঘর ঢুকে গেছিল আবার আসছে কার আমার ফোন না ওর ফোন ফোনটা একটু সাইডে রেখে কথা বলতে বলছে আস্তে আস্তে আমাকে ফোন করছে বলে গাড়ি রেখে দিয়ে যেতে আসছে সুরমা তুই পেতে পারতো তো Location marked. কজন
রাতে লাস্ট ম্যাচ চিকেন ডিনার হচ্ছে অনেক কষ্টে। ভয় পাই আমাকে বলতে ছবিটা দেখবি দেখবি বলতে যা ভাইয়ের সঙ্গে প্রেম করিস তোরা খেয়াল কর বলে দিয়ে দে দিয়ে লাইভ করতে জোর কদমে পার্টি আছে পার্টির আগের দিনই এরকম করে দিল মুখটা পলা কত আশা করে গেছিল জানো রাজেশ বলে তুই কোথায় আছো রে আমি তো উপরে আছি বলে দ্বীপের বাড়িতে কেউ নেই দ্বীপ আছে তুই আমি ছাদে যাবো ছাদে বসে আমি কিন্তু মাত্র একটা লোক পলার কাছে পয়সা নেই বেকার আবার আজকে কেন যাবি সেই কালকে একদম যাবি তো বলে না চ না তিনজনে একসঙ্গে যে বসে গল্প করবো এমনি তোমার ছেলের জন্মদিন ছিল সেপাশে লেট হচ্ছে আর এপাশে আবার যদিও খেলা হতো ঘরে ঢুকছে দুজন আছে রাজস্থান আর একজন আছে সেই ঘরে মনে হচ্ছে দুতলা ঘরটায় মনে হচ্ছে একজন আছে দরজা বন্ধ ছিল তো এই ঘরে কেউ নেই কিন্তু ফিনিশ হয়নি নক ছিল ভালো লাগে খেতে
টাকা রিটার্ন আছে মানে আমি তো দিইনি সালা আজকে মাল সামনাসামনি ফিনিশ হয়ে গেল আমার নক হয়ে গেল আর কালকে মাল গাড়িতে মাল ইউএমপি তে ফাটতে পারলাম পাইনি এখন কি করে বুঝবে না আমার তো 150 টাকাও নেই 1 টাকা ফার্স্টে 2টা আছে ফার্স্টে নেই আচ্ছা সাইডে যাবে রাস্তা দেখো কি করতে যাচ্ছিল সেটাই ভাবছি সাইকেলে কোন দিকে যাবে এবার যা এসে গেছি বাবা কষ্ট হয়নি একটু
চলো দেখি এখন কি থাকে। একটা তেল পেলাম, এই তো উপরে সেভেন এর গুলি পড়ে আছে। I got supplies. বাকি এখনো 32 জন। সেপাশে পালিয়ে যাবে? না না এখন আমি তেলটা ভরতেছি। বুঝতে পারছি না, অন্য ছিল যা করছিলাম। আচ্ছা আচ্ছা, তো তো ভালো করে শুনো দেখি। সব জমি রাখো, কালকে রাজেশ দা আসতেছে তোর দিকে, সব জমি রাখতেছে। হ্যাঁ বেরিয়ে গেলে হয়, ব্রিজ তো ক্রস করতে হবে। কথা বন্ধ করে দিলি যে ছিল বলে অনেক সাপোর্ট পেয়েছো। হ্যাঁ 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 তো হ্যাঁ, সে তো আমার বিয়ার টিমের মধ্যে গাড়ির মধ্যে ঢুকেছিল, তো লাস্টে বেড়াইছে। বলে বুঝতে পারছে না তো গাড়ি পাস্ট হয়ে যাবে। কোন জায়গা নেই তো সে পাশে গুলি চালাচ্ছে। জন তো ঘুরে গেছে রাজস্থান।
চলো পালি চলো বাবা নেমে যাও নেমে যাও হঠাৎ করে আমরা একটা রিলস বানালাম, কত সুন্দর ভাইরাল হলো ভিডিওটা। হ্যাঁ রে, এর আগেও বলেছি তখন আমি তো মানে পাগল হয়ে গেছিলাম, হঠাৎ করে এনজয় করেছে। মানে এখন কি হয়ে গেছে বলা বলছে ভাবছে আর কি আর করবে নি, কথা বলেই সময় কাটিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ বলে বিয়ে করলে প্রচুর ঝামেলা, তখন আর এই রাত্রিবেলা এখানে আসতে পারবে নি, তোমার বার্থডে ফার্থডে আসতে পারবে নি। পিজুস যেমন করলো, যেরকম পিজুস বলে একটা বন্ধু আমাদের করছে, যেরকম পিজুস যেমন খেলতে আসছিল। হ্যাঁ হ্যাঁ আসছিল, প্রতিদিন খেলতে আসছিল। আজকে না, আজকেই তো পিজুসকে মানিক করে দিল। আমিও আসছি, যে পিজুস যাচ্ছে। তোমাকে জিজ্ঞাসা করলাম আর তার 12 বছরের লাইন, সত্যি 12 বছরের প্রেম, 12 বছর তো হ্যাঁ বলি 12 বছর। হ্যাঁ ওই আমি কথা তো মল্লিকা বাবা রাজস্থান, এখনকার দিনে 12 বছরের লাইন মানে বুঝে রাখো। আমি শাড়ি পরেছিলাম, শাড়ি পরেছি, শাড়ি চুড়ি রাজেশ দা সব জমা রাখো, কালকে কাজে লাগবে। হ্যাঁ 6 জন বাকি। আমি তোকে প্রতিদিন জিজ্ঞাস করি, আমাকে বলতে পারবি না? প্রতিদিন জিজ্ঞাস করিনি যে তাকে আমাকে চেনে কি তোমার সম্পর্কে এই আছে
কত আদর করবে যে আমার ষষ্ঠীতে যাব, আমার জন্য খাবার নিয়ে আসবে, পাখা হাওয়া করবে, মেয়েকে যেন সুখে শান্তিতে থাকতে দেবো সবসময়। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আবার এসে গেছে রাস্তা না, তো উপরে দাঁড়িয়ে স্কোয়াডই আছে, স্কোয়াডই সিনগান দিলো। বলো, লো আরেকটা যদি বলো খেলবে তো লো। হ্যাঁ বেকার একটা ম্যাচ খেলে I made the top 3 just now. করবে কোথায় যাবে? বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও, বেকার লাস্টে যাও বেরিয়ে যাও।
কালকে আবার রিভাইভ শুরু করবে মিশন, ফার্স্টে দীপ বলবে আবার গেম। হ্যাঁ বলে আজকের দিনেও গেম খেলতে হবে, না কালকে কোনো গেম হবে। তারপর আবার তাতু আছে, সে আবার না বলে খেলবো আমিও। না তখন তো দুটা ব্রড কমে যেত। দেখা যাক, এখানে আমার সামনে একজন আসছে। তো পুরো এপাশেই আছে, you
কে আসবে? পাশেই তো হয়, গেলে হয় তখন এই পাশ থেকে শুরু হয়েছে শিবানীর পাশ থেকে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট এড পেলে বলবে, একটা ফার্স্ট এড পেয়েছি না দুটা পেয়ে গেছি, বলতে না বলতে পেয়ে গেছি। Got supplies on me. আমার কাছে নেই, আমি নিজে পাইনি।
মানে রিমকুলেকে মারতে হবে। তোই 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 দেখছো দেখছো দুজন আছে রাজস্থান রিয়েল প্লেয়ার থাকতে পারে দেখতে আচ্ছা এই তো এর পাশে মার্ক দ্য লোকেশন যাকে চালাচ্ছিল সে কোথা গেল মাল লোকেশন মার্ক তাহলে একটা রেল প্লেয়ার হতে পারে নালে বেড়ানোর কথা তো যে পাশে বলছে সে পাশ থেকে একটু বন্ধ করো তো পাইনি তো Thank you.
সামনের ঘরটা আছে, সে গোডাউনটা আছে, যেটা তো জমে আছে। বাকি তো 10 জন। পুরো গোডাউন আছে, দুটা ঘর আছে, যা সামনের ঘরটা আছে। এছাড়া কি করবে আর, তো বেশি এপাশে যে সেবানে পুরা পড়ে আছে না। সে তো থাক, কম বেশি এপাশে থাকতে পারে। দুজন বমে নক টপ 9। তো নিচের ঘরে থাকলে বেশি ঝামেলা না।
সে একটা ঘর আছে ঘরের সামনে রাস্তার পাশে। না না উপরে নেই আমি। ঠিক আছে রাজেশ দা, হ্যাঁ 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 হ্যাঁ।